সাহিত্য পুরো জাতি কিংবা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। দুই দিনব্যাপী হাজীগঞ্জ উপজেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে বললেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম এমপি। হোসেন বেপারির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি অহনা পাটোয়ারি। সাহিত্য পুরো জাতি কিংবা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। মানবিক গুণাবলী তৈরিতে সাহিত্যের বিকল্প নেই। খাদ্য যেমন আমাদের দেহকে গঠন করে, তেমনই সাহিত্য আমাদের মনকে গঠন করে বলে জানিয়েছেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত ও মহান মুক্তিযুদ্ধের 1নং সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম এমপি। তিনি বৃহস্পতিবার দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাহিত্যের কারণে পৃথিবীতে দাসত্ববাদের পরিবর্তন হয়েছে। একজন লেখক কীভাবে তার লেখনির মাধ্যমে দেশ জাতিকে ঐক্যবদ্ধ করে তুলতে পারে এমন ঘটনা পৃথিবীতে অনেক আছে। আমাদেরকে বইয়ের প্রতি নেশা তৈরি করতে হবে। বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলায় সাহিত্য মেলা 2023 অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ। প্রধান বক্তা বাংলা একাডেমির পরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতানের বক্তৃতার পর অতিথিরা সাহিত্য মেলায় অংশগ্রহণ করা মির্জা লাইব্রেরি, শিল্পনন্দন, পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও আইডিয়াল কলেজ অব এডুকেশন ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টলগুলো পরিদর্শন করেন। শিক্ষক জাহিদ হাসান ও ফারজানা কুমকুমের উপস্থাপনায় দ্বিতীয় পর্বে হাজীগঞ্জ উপজেলার সাহিত্য অঙ্গ নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতান। প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক ও গল্পকার মনিরুজ্জামান বাবলু। পঠিত প্রবন্ধের আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক সাইদুজ্জামান, কবি ও প্রাবন্ধিক পীযূষকান্তি বড়ুয়া। তৃতীয় পর্বে নিবন্ধিত লেখকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতান। চতুর্থ পর্বে কবি ও আবৃত্তি শিল্পী শামীম আহমেদ খান ও গল্পকার শাহমব জুয়েলের উপস্থাপনায় স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা ছড়া পাঠ, কথা সাহিত্যিকদের ছোট গল্প উপন্যাস থেকে পাঠ ও নাট্যকারদের নাটক থেকে পাঠ অনুষ্ঠিত হয়। শেষ পর্বে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের তত্ত্বাবধানে সংগঠনের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ। জি স্যার।